চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর সব কিছু যদি তোমার চলে যায় তথাপি তোমার কিছুই যায় আসে না। আমানতদারির বিষয়টা একেবারে জন্মগত, এই আমানতদারি রক্ষা করতে পারলেই জান্নাত, না পারলে জাহান্নাম, পরিষ্কার কথা একদম। প্রথম হচ্ছে আমানতের নিরাপত্তা, দুই নম্বর হচ্ছে সত্যবাদিতা, তিন নম্বর হচ্ছে সচ্চরিত্রতা, চার নম্বর হচ্ছে হালাল রুজি। এই চারটা জিনিস যার মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন তার দুনিয়া সব চলে গেলেও তার কিছু যায় আসে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমানতদারির বিষয়টা একেবারে জন্মগত, এই আমানতদারি রক্ষা করতে পারলেই জান্নাত, না পারলে জাহান্নাম, পরিষ্কার কথা একদম। মাঝখানে তৃতীয় কোনো রাস্তা নাই। প্রত্যেকটা মানুষ আমরা আমানতদার, আল্লাহ কুল্লুকুম রায়না কুল্লুকুম মাসউলুন রায়াতি, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকে স্বস্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই হাদিস আপনারা সবাই জানেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর সব কিছু যদি তোমার চলে যায় তথাপি তোমার কিছুই যায় আসে না। এক, হেফজু আমানা, দুই, সিদকু হাদিস, তিন, হোসনু খালিকা, চার, এফাত তোমান। এই চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে সব চলে গেলেও কিছুই যায় আসে না। মনে পড়ে ইবনে খালদুনের কথা, তৎকালীন যুগের পৃথিবীর অদ্বিতীয় মনীষী, যাকে বলা হয় ইতিহাস শাস্ত্রের সমাজ বিজ্ঞানের জনক বলা হয়, পুরা ফ্যামিলি আসতেছিল জাহাজে, জাহাজ ডুবিতে পুরা ফ্যামিলি একদিন শেষ, পাগলের মতো ঘুরছেন কী করে কোথায় যাব। তৎকালীন সময়ের খলিফার পক্ষ থেকে বারবার তাকে কত কী যে তাকে পুরস্কার দেওয়ার জন্য লোভনীয় টোপ দিয়ে ডাকা হলে আপনি আসেন রাজধানীর বাগদাদে আসেন, না আমি যাব কোথায়, আমার ছেলে মেয়ে বাচ্চাকে তো সমস্ত শেষ, আমি আশ্রয় নেব কোথায়। শেষে তখন বারবার ডাকা হলো, বলা হলো আল্লাহ আপনার মধ্যে যে মেধার আমানত দিয়েছেন ওইটা হক আদা করার জন্য আমরা আপনাকে ডাকছি, খেয়াল করছেন। তখন তিনি খলিফার আহ্বানে সাড়া দিলেন, চলে গেলেন এবং এক মনে এক ধানে তিনি লিখতে শুরু করলেন তারিখুল উমম ওয়াল মুলুক, যাকে এক কথা তারিখে ইবনে খালদুন বলা হয়, আমার আলমারিতে আছে পাঁচ খণ্ড, থ হয়ে যেতে এই লিখলো কী করে, আমাদের এখন আমাদের সামনে লেখা খুব সহজ, ল্যাপটপে অনেক রেফারেন্স আমরা এমনিতেই পাই, কষ্ট করা লাগে না। সে যুগের সামনে তো এসব কিছুই না, সেরা মেধা থেকে আল্লাহবাক তার মধ্যে এমন মেধা দিয়েছিলেন এবং তার মধ্যে আল্লাহবাক যে কী জ্ঞান এলহাম করেছিলেন লাই ভালো জানে। আজ পর্যন্ত আমরা যত লেখাপড়া করি, যা আবার আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি, আমাদের সব কিছুর সূত্র কিন্তু তারিখ ইবনে খালদুন, ওসের মূল ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বললাম আজকে, তা সব চলে গেছিল, দুইটা বছর তিনি কলমে হাত দেন নাই। যখন এই কথা বলা হলো তাকে, আল্লাহ পাক আপনাকে যে মেধা দিয়েছেন তার আমানত আপনাকে অবশ্যই আদায় করতে হবে, নাহলে আপনি আল্লাহ কাছে কী কৈফিয়ত দেবেন, তখন দৌড়ে চলে গেছে, এর আগে পাগলের মতো ঘুরে বেড়েছে। মানুষের প্রত্যেককে আল্লাহ পাক এক একটা মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, যাকে যা আল্লাহ দিয়েছেন সেটার যথাযথ হক আদায় করতে না পারলে আল্লাহ কাছে অবশ্যই কৈফিয়ত দিতে হবে, এটা আমানত। চারটে কী কী বললাম, এক, হেফজ আমানা, তোমাকে যে আমানত দেওয়া হয়েছে সেটা যথাযথভাবে হেফাজত করো।
এমন কোন মানুষ আমাদের মধ্যে নেই যার কিছু না কিছু আমার হাত দাঁড়িতা নাই, দায়িত্ব নাই। দায়িত্ব সবারই আছে, প্রত্যেকেরই দায়িত্ব আছে। দায়িত্বহীন কোনো মানুষই দুনিয়া নেই। যার কাছে যে দায়িত্বের আমানত আছে, এটা যথাযথভাবে হেফাজত করতে হবে। দুই নম্বর হচ্ছে হাদিস, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য কথা আপনাকে নাজাত দেবে, মিথ্যা আপনাকে ধ্বংস করবে। তিন, হোসনু খালিকা, সুন্দর চরিত্র থাকতে হবে। কোন নোংরা চরিত্রের লোক দিয়ে পৃথিবীর কোনো কল্যাণ হয় না। চার, এফাত তোয়ামা, অর্থাৎ তোয়াম তৈয়ব, হালাল খাদ্য। চারটা, প্রথম হচ্ছে আমানতের নিরাপত্তা, দুই নম্বর হচ্ছে সত্যবাদিতা, তিন নম্বর হচ্ছে সচ্চরিত্রতা, চার নম্বর হচ্ছে হালাল রুজি। এই চারটা জিনিস যার মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন তার দুনিয়া সব চলে গেলেও তার কিছু যায় আসে না।